মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ 21st নভেম্বর। 21st নভেম্বর মানে কি তোমরা কিছু বুঝতে পারছো? আচ্ছা চলো আমিই বলে দিই, 21st নভেম্বর মানে আজকে তোমাদের কুট্টুস 21 দিনের হয়ে গেল। আজকে ওর আতর উঠবে, তো ফাইনালি আজকে আমি ওই আতর ঘর থেকে আর এই সব নাইটি থেকে মুক্তি পাবো। আর দেখো এইখানটায় উঠানে বসারও একটু পারমিশন পেয়েছি, আজকে থেকে সব জায়গায় আমি ঘুরে বেড়াতে পারবো, অসুবিধা নেই। মাঝে মাঝে শুধুমাত্র ব্লগের ইন্ট্রোটা শ্যুট করার জন্য মা একটু উঠানে আসার পারমিশন দিয়েছে, তো আজকে থেকে আমি সব জায়গায় ঘুরে বেড়াবো, এটাই অনেক বড় কথা। তোমাদেরকে বলেছিলাম আমি যে আতর উঠে যাওয়ার পরে কুট্টুসের ফেস রিভিল করব, তোমাদের সামনে আনব, সেই রকম কথা আমি আজকে রাখবো। আজকেই আমি কুট্টুসকে তোমাদের সামনে নিয়ে আসবো, ওর ফেস রিভিল করব। আতুরের সমস্ত নিয়মকানুনই আমার শ্বশুর বাড়িতেই পালন করা হয়েছে, কারণ কি এখানে তোমরা নিয়মগুলো বললে পরে বুঝতে পারবে কি কারণে এখানটায় করা হয়নি। যা যা নিয়ম ওদের সাইড থেকে করা সেগুলো তো করা হয়েই গেছে, কারণ ও ফোন করেছিল আমাকে আর বলল কি অলরেডি ওরা বাসে উঠে গেছে এখানে আসার জন্য। তো আজকে আমার ননদ আসতে পারছে না, ওর শরীরটা খারাপ, তো শাশুড়ি আসছে আর মাসি শাশুড়ি, ওনারা দুজন আসছে আর ওরই আসছে, ওরা তিনজন আসছে। এখানে যেটা করতে হবে সেটা শুধু নাপিত দেখে নোকটাকে কাটতে হবে, এটাই আমাদের মানে বাকি রয়েছে নিয়মের মধ্যে। বাকি ব্লগটা দেখতে থাকো, তোমরা বুঝতেই পারবে যে আতুরে আমাদের শ্বশুরবাড়িতে কী কী নিয়ম রয়েছে সবটাই তোমাদের দেখাবো। আর শ্বশুরবাড়িতে কী কী নিয়ম করা হয়েছে সেটা অলরেডি অরি ভিডিও করেছে, আশা করি ওকে বলেছিলাম ওখানে করতে, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো, সবই আস্তে আস্তে দেখাবো। তো তার জন্য ব্লগটাকে এন্ড অব্দি দেখতে হবে, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। চুবড়ি রেডি হয়ে গেছে, ওটা একটা ঠাকুরকে পুজো দেওয়ার পর বাকিটা বাচ্চাদের মধ্যে বিতরণ করা হবে। এটা প্রতিটা আলাদা আলাদা করে প্যাক হয়েছে, কারণ মন্দিরের মধ্যে অতটা সময় পাওয়া যেত না, তো এটা ষষ্ঠী পুজো তো বেসিক্যালি বাচ্চাদেরই ঠাকুর, তো এই জন্য এটা বাচ্চাদের মধ্যেই বিতরণ করা হবে। এই 21 চুবড়ির মধ্যে একটা চুবড়ি, এতে থাকে হচ্ছে দুটো করে কলা, খই, মুরকি, একটা কড়ি, একটা হলুদ ও মিষ্টি এবং 16 আনা পুজো। এই হিসাবে আমাদেরকে এটা পুজো দিতে হয় এই আতুর ওঠার দিন, মানে 21 নম্বর দিনে, সে যে ষষ্ঠী পুজো যেটাকে বলে এই রিচুয়াল অনুসারে। রুদ্রদাস, রুদ্রদাস দাস, আমিও স্নান করবো, ও স্নান করবে, দেন মানে ওর ঠাকুমা বাড়ি থেকে যা যা জামা কাপড় নিয়ে এসছে সেটা স্নান করি ওকে পরাতে হবে, আমার জন্য যেগুলো এনেছে সেইগুলোই আমাকে স্নান করে পরতে হবে। তো কাজগুলো সেরে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। Thank you.
দেখো ঠাকুমার কোলে উঠেই উঠেই শুশু কি হয়েছে শুদ্ধ করে দিল কোল শুদ্ধ হয়ে গেল তো স্নান টান করে রেডি হয়ে গেছি এটা শ্বশুরবাড়ি থেকে যে শাড়ি দিয়েছে সেই শাড়ি পরেছি একটা তাঁতের শাড়ি আর কুট্টুসকেও স্নান করিয়ে ওর ড্রেস পরিয়ে দিয়েছি পরে দেখাচ্ছি একটু ঘুমিয়ে পড়েছে খুব কাঁদছিল তো তো একটু ঘুম থেকে উঠলে মুডটা ঠিক হলে তখন দেখাচ্ছি তো আমার শাশুড়ি মাসি শাশুড়ি অরি ওরা সব এসে গেছে সকাল সকালই কটা হবে প্রায় 10টা বাজতে 5 মিনিট বাকি এই সময় এসে গেছিলো আর সাথে সাথে বাবাও নাপিত নিয়ে চলে এসেছিল ওই কারণে আর ওদেরকে দেখানো হয়ে ওঠেনি পরে সব দেখাবো ধীরে সুস্থে কারণ একদম ঝড়ের গতি দিয়ে না কাজ হলো একদম নখ কেটে স্নান করে তারপরে ও চিৎকার করছে ওকে খাওয়ানো শোয়ানো এগুলো করতে করতেই সময় হয়ে গেছিল প্লাস যে মাদুলি এনেছিল আমাদের পাঁচু গোপালের মাদুলি সেগুলো পরানো টরানো হলো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের সিঁদুরের টিপ পরেছি তো এইসব করতে করতে সময়টা কেটে গেছে ওই কারণে আর সেরকম ভাবে ভিডিও করা হয়নি আর দুপুর যেহেতু হয়ে গেছে এখন সবাই খেতে বসবে আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে দেখো পালং শাক চিংড়ি মাছ আলু আর মুলো টুলো দিয়ে বানানো রয়েছে আর সাথে রয়েছে মাটন মাটন কষা এই যে সব বাটিতে বাটিতে বাড়া হয়ে গেছে এবার সবাই খেতে বসবে ক্যামেরা অন করতে চুল ঠিক করা শুরু খেতে বসে গেছি আমরা ও আবার উঠেও গেছে প্রত্যেক দিন খেতে বসবে যখন তখনই ও চিল্লায় এই যে সবাই খেতে বসে গেছি আমরা এবার আমিও বসবো ওই যে আমার থালা কিন্তু আরেকজন ছানাই বাজিয়ে দিয়েছে তো মা ওকে দেখে নেবে অসুবিধা নেই মা তো পরে বসবে আমরা খেয়ে নিই ততক্ষণ দেন আমি ওকে দেখবো মা সবাই চেনে কাউকে নতুন করে পরিচয় করতে হবে না এই যে এটা শাড়িটা শ্বশুরবাড়ি থেকে দিয়েছে স্নান করে উঠে এটাই পরেছি একটা হলুদ লাল সবুজের কম্বিনেশনে একটা তাঁতের শাড়ি আর সিঁদুর আলতার শ্বশুরবাড়ি থেকে যেটা দিয়েছে সেটাই পরতে হয় সিঁদুরটা পরেছি আলতাটা এখনো পরা হয়নি তবে পরবো আলতাটা এই দেখো তোমাদের কুট্টুস মানে রুদ্রাংশ ফাইনালি একটু চুপ করেছে কোনো রকম চুপ করিয়ে ভিডিওটা নিচ্ছি কিছুতেই আজকে চুপ হচ্ছে না খুব বাড়াবাড়ি করছে আজকে ঠাকুমা সবাইকে দেখে চোখে ঘুম রয়েছে একটু খাইয়েছি খাইয়েই কোনো রকম শান্ত করে ভাবলাম শ্যুটটা করে নিই দেখো তো কার মতন হয়েছে দেখতে কিছু বুঝতে পারছো কি না কমেন্ট করে জানিও অবশ্যই কার মতন দেখতে হয়েছে ওর বাবার মতন না আমার মতন এই রে চুপ করানো যাবে না আচ্ছা 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 চলো ওকে একটু খাইয়ে শান্ত করে ঘুম পাড়িয়ে দিই ততক্ষণ দেখো ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে শান্তি বাবা একটুখানি উঠলে পরেই আর সাথে সাথে মানে খাবার না পেলে চিল্লে ফাটিয়ে দিচ্ছে আজকে আবার নতুন শিখেছে মানে কান্না শুরু করলে তারপরে খাবার খাওয়ালে পরে খেতে চাইছে না হ্যাঁ আরও বেশি চিল্লাচ্ছে বাপরে বাপ ভয়ঙ্কর চিল্লান চিল্লিয়েছে আজকে দুষ্টু ছেলে এই দেখো রকেট যাচ্ছে কত বছর পর দেখলাম দেখো আকাশে পুরো লাইন টেনে যাচ্ছে ওই যে এই যে এখনো এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে বহু বছর পর দেখলাম ঠাকুরের মাদুলি আর ওই ছয় ষষ্ঠীর যে লেখা নাম ছিল সেটা পুকুরের জলে ভাসিয়ে দিলাম এখন আজকে যেহেতু নতুন মাদুলি পরতে হয় নতুন মাদুলি পরিয়ে পরানো হয়েছে কুট্টুসকে তার জন্য ওর গলার আর আমার গলার যে মাদুলি ছিল পুরনো মাদুলি যেটা আতুরের মাদুলি সেই মাদুলিটা পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি গঙ্গাতে ফেলাটা বেটার
কিন্তু এখন গঙ্গা এখানে কোথায় পাবো, এই কারণে পুকুরে মানে যে কোনো পুকুর নদী বা গঙ্গা এগুলোতে ফেললেই চলে, তো পুকুরে ফেলে দেওয়া হয়েছে দেখতেই পেলে। আর হচ্ছে তোমার ওই ছয় ষষ্ঠীতে যে কলা পাতার মধ্যে নাম লেখা হয়েছিল ওর, আর ওই যে দোয়াতের কালিটালি যেগুলো হয় যেগুলো নিয়মের জিনিস ছিল ওগুলো আজকেই ফেললাম, কারণ কি কাকা বলছিল কি একেবারে 21 দিনের আতর উঠে যাক তারপরেই ফেললে বেটার হয়, কারণ কি এখন ওই আতরের মধ্যে কোথাও কিছু না ফেলাটাই বেটার, তো ওই কারণেই আজকে সমস্ত কিছু ফেলা হলো। এখন তো সব নিয়মকানুন আজকে কমপ্লিটলি উঠে গেল, আজকে থেকে একদম নর্মাল সব কিছু, যে কোনো জায়গায় যাওয়া যাবে কোনো অসুবিধা নেই, শুধু মন্দির বাদে যেহেতু ওর এখনও মানে ন্যাড়া করা হয়নি, ওর মাথায় মানে কি বলবো পেটের চুল যাকে বলে সেই অবস্থায় চুলটা এখনও রয়েছে, সেই কারণে মন্দির ওকে নিয়ে ঢুকতে পারবো না, আমি একা মন্দিরে যেতে পারবো বাট ওকে এখনও পর্যন্ত তুলতে পারবো না যতক্ষণ না ওর ন্যাড়া হচ্ছে। শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, এবার একটু রিল্যাক্স লাগছে, শাড়ি পরে সারাদিন কাটানোটা খুব চাপ হয়ে যাচ্ছিলো আর তার উপরে ওকে ফিট করানো করতে খুব সমস্যা হচ্ছিলো, তো ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ ঘুমিয়ে ঘুমিয়ে শুধু কুদছে এইরকম করে আলিশ্য ভাঙে শুধু, তো যাই হোক। আর আজকে দেখো আমি আইব্রোটা মানে তুললাম, তো ক্লিন ক্লিন লাগছে একটু, আমার নিজেরই ফিল হচ্ছে, সেই 9 মাসের সাধের আগে তুলেছিলাম আর আজকে তুললাম, আর এদিকে পুরো ফুল হেয়ারটা একটু ট্রিম করেছি, এটাও লাস্ট করেছিলাম যখন আমি 4.5 মান্থসে প্রেগনেন্ট ছিলাম, সেই সময় লাস্ট চুলটাকে ট্রিম করেছিলাম আর আজকে করলাম, তো এবার একটু আমার মানে শরীরটা যেন হালকা হালকা ফ্রেশ ফ্রেশ লাগছে, এবার থেকে একটুখানি আবার নতুন করে রূপচর্চা শুরু করতে হবে। আমি এখানে রূপচর্চার কথা বলছি আর আমার ছেলে ওইখানে ঘুরেই যাচ্ছে, তবে আমার একদিকে ভালো যে ও না আওয়াজ বেশি মানে সাউন্ড ফাউন্ড হলে পরে ঘুম ওর ভাঙে না, মানে ধরো ঘুমাচ্ছে আর দরজাটা কেউ খুললো সেটার আওয়াজ কিংবা ওর পাশে বসে কেউ ফোনে কথা বলছে বা গান চালিয়েছে সেগুলোতে কিন্তু ওর ঘুম ভাঙে না, ওর ডিস্টার্ব ফিল করে না, তো এটা আমার জন্য অনেক বেশি মানে কি বলবো হেল্পফুল হচ্ছে। যাই হোক আমি ওকে একটু দেখি আওয়াজ করছে কেন এত। এই দেখো তোমাদের কুট্টুস কি পড়েছে, সোয়েটার পরেছে আর টুপি পরেছে, এই সোয়েটারটা আমার মেজো মাসি বানিয়ে দিয়েছে ওকে, আর এই টুপিটাও দেখো ম্যাও ম্যাও লাগছে, ম্যাও টুপি এখানটা গুটিয়ে গেছে একটুখানি, এই যে ইনি এখন ঘুমাচ্ছেন, একটু মাঝে মাঝে একটু কুঁতে দেয়, এত আলিশ্য ভাঙে এত আলিশ্য ভাঙে মানে আলিশ্য ভাঙতে গিয়ে কেঁদে ওঠে, ওই কারণে ঠিকঠাক ভাবে ঘুমাতে পারে না। এই যে তোমাদের কুট্টুস ভালো করে দেখো মুখটা কার মতন হয়েছে, সবাই বলছে তো আমার মতন কিছুই পাইনি ওর বাবার মতন হয়েছে, তোমরাও কি এগ্রি করছো এটা, তোমরা তো দেখেছো অরিকে, তো অবশ্যই আমাকে জানিও যে এটা কি সত্যি যে আমার মতন কিছুই পাইনি দেখতে, পুরোটাই ওর বাবার মতন হয়েছে, তো বড় হতে হতে আরো চেঞ্জেস তো আসে মুখে কিন্তু স্টিল এখন থেকেও অনেকটাই বোঝা যায়, তো দেখা যাক একটু বড় হওয়ার পর মুখটা একটু চেঞ্জ হয়ে আমার মতন একটু আসে কিনা, সোয়েটারটা তো তোমরা দেখলে মেজমাসি বানিয়ে দিয়েছে আর টুপিটাও, আর এই দেখো কাঁথার কথা মানে কাঁথা বানিয়ে দিয়েছে কতগুলো এরকম ছোট্ট ছোট্ট কাঁথা কিউট কিউট, এই একটা আর এই একটা এরকম, মানে এই দুটো বানিয়ে দিয়েছে না প্রায় একটা কাঁথা বানিয়ে দিয়েছে, যার মধ্যে অলরেডি কিছু কাঁথার মধ্যে এখন পটি আর শুশু করে রেখে দিয়েছে আর কিছু ওই ঘরে রাখা রয়েছে, তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এই দুটো স্যাম্পল পিস নিয়ে আসলাম, তো আমার মেজো মাসি আর টিঙ্কা দিদি মানে ওর মণিমা আর মাসি দিদা এরা দুজনে একটাগুলো কাঁথা বানিয়ে দিয়েছে, মাকে আর কিছু বানাতে হয়নি মানে ওর দিদানকে আর কিছু বানাতে হয়নি আপাতত কাঁথা, যখন লাগবে তখন মা বানিয়ে দেবে, এখন তো প্রচুর এইগুলো রয়েছে চলছে এইগুলো, আর বাকি আরো দুটো জামা দেখাই তোমাদেরকে, এই দেখো কিউট একটা পিঙ্ক কালারের সুন্দর একটা জামা, এটা দিয়েছে শুক্লাদির মা জেঠি, তো এইটা আর এর সঙ্গে একটা দিয়েছে ছোট্ট ছোট্ট কি সুন্দর প্যান্ট দেখো, এই যে সবাই বলে ছেলে মানে ব্লু আর মেয়ে মানে পিঙ্ক, এই জেন্ডার ডিসক্রিমিনেশনটা আমি একদমই মানি না, বাচ্চাকে যেটাই স্যুট করবে সেটাই আমি পড়াবো, এই ছেলে মানে যে ওকে শুধু ব্লু ব্লু পড়াবো এরকম কোনো ব্যাপার নেই, আমার পিঙ্ক খুব ভালো লাগে আর ওকে বলতে নেই, ওকে বেবি পিঙ্কটাও বেশ স্যুট করছে যা দেখছি, তো যেটা ওকে স্যুট করবে আমি সেটাই ওকে পড়াবো। আর লাস্ট আর একটা দেখাই, এটা দিয়েছে ওর থাম্মি,
আমাকে বলেছিল কি পছন্দ করে একটা ওর জন্য ড্রেস কিনে নিতে, তো আমি অনলাইনেই পারচেজ করেছি। এটাও আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছি। দেখো, এই দেখো, এরকম একটা হুডেড একটা শার্ট বলতে পারো। বেশ, কাপড়টা না মানে খুব সুন্দর একটা, কি বলবো, কোয়ালিটিটা এত দারুণ। আর এটা হচ্ছে শীতকালের জন্য খুবই ভালো। আর আমি একটু বড় সাইজের নিয়েছি, আমি এটা 3 to 6 মান্থের বেবির জন্য বোধহয় এটা ভালো, মানে ঠিকঠাক একটু বড় সাইজের নিলাম। কারণ কি, এখন তো প্রায় শুয়েই থাকে, এখন কি পরবে, আর কিছুদিন বাদে একটু যখন একটু গায়ে চেহারাটা হবে যখন, তখন এটা পরলে পরে বেশ ভালো লাগবে, তার জন্য একটু বড় সাইজের নিলাম। আর সাথে দেখো এরকম গ্রে কালারের একটা প্যান্ট, খুব কিউট। আর এটা ব্র্যান্ডটা আমি বলি, ব্র্যান্ডের নেমটা হচ্ছে তোমার অলিপপ, ঠিক আছে। এই ব্র্যান্ডের এই ড্রেসটা ফার্স্ট ক্রাই থেকে কিনেছি, খুবই সুন্দর। তোমরা জানিও কিরকম লাগলো ড্রেসটা কমেন্ট করে। তো এইগুলোই আপাতত গিফটের মধ্যে পেয়েছে, জানি আরো আসবে, এটা একদম ফর শিওর। কারণ কি, যত দিন যাবে এই আতরটা উঠে গেল, তো এবার সবাই দেখবে কেউ না কেউ আজকাল করে আসছে, আর তখন গিফট আরো পাবে। এটা জানা কথা, আগের থেকেই আমি আশা করে বসে রয়েছি। যাই হোক, আরো ফার্দার যদি কিছু পায় অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি পাচ্ছে। গুড মর্নিং। অ্যাকচুয়ালি কালকে আমরা এতটাই গল্প করতে করতে গল্পে মগ্ন হয়ে গেছিলাম, প্লাস কুট্টুসকে নিয়ে সবাই এত বিজি হয়ে গেছিলাম যে ব্লগ যে আমি একটা শুরু করেছি এবং সেটাকে শেষ করতে হবে সেটাই ভুলে গেছি। তো ওই কারণেই আজকে এখন ব্লগটাকে কন্টিনিউ করছি। তো যাই হোক, এখন আমি একটু লাল চা খাবো। চায়ের নেশা আমার কোনোদিনই ছিল না, কিন্তু আজকাল খুব চা খাওয়া হয়ে যাচ্ছে, সেটা লাল চা হোক, কফি হোক, যাই হোক। তো আজকে আমার শাশুড়ি আর মাসি শ্বশুর ওনারা চলে যাবে বাড়ি, ওই 3-4 নাগাদ যাবে হয়তো, কারণ ওই টাইমটায় ট্রেনটা ফাঁকা থাকে, তো ওই সময়টা সুবিধা হয় গেলে পরে। তো কালকের দিনটা আমরা বেশ মজা করেই খুব কাটালাম, আর এইভাবেই আমরা আমাদের মানে কুট্টুসের আতুর ওঠার বলো বা ষষ্ঠী পুজো বলো এইভাবে পালন করলাম। তো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো চলো, আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা।